আসসালামু আলাইকুম ভিউয়ার সকলে, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি দারাজ ডট কম থেকে আসা একটা পার্সেল আনবক্সিং করব। এবং আপনারা অবশ্যই জানেন যে কিছুদিন আগে অর্থাৎ 11/11/2019 একটা দারাজ ডট কম থেকে একটা অনেক বড় একটা মূল্য ছাড় দেওয়া হয়েছিল তাদের প্রোডাক্টের। তো আমি সেখান থেকে দুইটা প্রোডাক্ট অর্ডার করেছি, যেখানে একটা ছিল একটা ঘড়ি এবং একটা অ্যাকশন ক্যামেরা। তো আমি এই মুহূর্তে আমি একটা বক্স তাদের পক্ষ থেকে একটা পাঠানো পার্সেল পেয়েছি, সেটা হচ্ছে একটা ঘড়ি। তো আমি সেটা আজকে আনবক্সিং করব। আমি জানি না তা এর ভিতরে কি আছে, তো আমি দেখা যাক কি আছে এর ভিতরে। তো চলুন প্রোডাক্টটা আনবক্সিং করা যাক। ফার্স্টে এটা আনবক্সিং করার জন্য আমাদের একটা কাটার যন্ত্র দরকার, সেটা আমি নিয়ে নিচ্ছি। এটা আমার ফার্স্ট আনবক্সিং ভিডিও, আমি জানি না কেমন হবে, তারপর আমি আমার মতো চেষ্টা করতেছি। তো আমি জানি না আসলে এর ভিতরে ঘড়ি আছে কি না, অন্য কিছু আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা বক্স খুলে দেখতে পারবেন এটা একটা ঘড়ির বক্স। এটা এটার কোনো দরকার নাই, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তো আমি কনফিউজ আসলে এর ভিতরে আসলে ঘড়ি আছে কি না। আমার তো মনে হচ্ছে এর ভিতরে সাবান অথবা কিছু আছে মেবি। তো আসলে ঘড়ি এটা, তবে দেখা যাক এটা ভালো কিনা। তো ওয়াও, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ঘড়ি, আসলে একটা ঘড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ঘড়ি। তো এখন আমি দেখবো যে এটা আসলে এটা ঠিক আছে কিনা। তো ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছি একটা বাটন আছে অবশ্যই। তো এই বাটনে আমি ক্লিক দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা এখানে সময় উঠতেছে, তো এটা আদৌ ঠিক আছে। তো এটা সময়টা ঠিক করার জন্য আসলে কি করতে হয় সেটা আমার জানা নাই, তারপর আমি ট্রাই করতেছি। তো অনেক কষ্টের পর আমি টাইমটা ঠিক করছি, 3:13। তো আসলে আমার এটা দেখানো পসিবল হলো না, কারণ অনেক অনেক সময় লাগছে আমার যে এই সময়টা ঠিক করার জন্য। আসলে ফার্স্ট আমি এই ঘড়িটা নিলাম আমি, তো এটা ফাংশনটা বুঝতে একটু সময় লাগবে। তো আমি এর অন্যান্য বিষয়গুলো আমি দেখাই। তো আপনারা এই যে এটা এখান থেকে এটা লক করতে পারবেন, এটা এটা এখানে চুম্বক আছে। আর চাইলে আপনাদের যদি এটা পড়তে আসলে যদি অনেক ঢিল হয় সেক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে এটা, কারণ এটা এখান থেকে খোলা যায়। আর আমার এখানে অনেকটা অনেক ঢিল হচ্ছিল পড়তে, যার কারণে এখান থেকে আমি 2-1টা ফল কাটতে হবে এখান থেকে। তো চাইলে আপনারা দুই সাইড থেকে আপনারা সমান মতো আপনারা সময় মতো আপনারা কেটে নেবেন, কেটে নিয়ে আপনারা পড়তে পারেন। তো এটা দারাজ থেকে আমি এটা অর্ডার করি, এবং এটা আদৌ এটা ভালো ছিল, ভালো একটা প্রোডাক্ট। তো আমার আর একটা প্রোডাক্ট আছে দারাজ থেকে অর্ডার করছি, এখনও ওটা আসে নাই। তো ওটা একটা ক্যামেরা ছিল, তো ওই ক্যামেরাটা আসলে আমি অবশ্যই আপনাদের সামনে আমি ওটাও আনবক্সিং করব এবং দেখাবো আসলে তারা ক্যামেরা দিছে না অন্য কিছু দিছে। তো আমার ভিডিওটা আমার জাস্ট এইটুকু ছিল যে দারাজ থেকে যে আমি অর্ডারটা করলাম আসলে এটা ভালো একটা প্রোডাক্ট কিনা, আপনারা এটা অর্ডার করতে পারবেন কিনা। তো আসলে এটা দারাজ ডট কমের প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আসলে অনেক ভালো প্রোডাক্ট, এবং যে ইলেকট্রনিক যেগুলো প্রোডাক্ট আসলে সেগুলোর অনেক প্রবলেম হয়। যেমন এই ঘড়িটা আপনারা যদি যদি ইলেকট্রনিক্স বাদে আপনারা যদি অন্য কোনো প্রোডাক্ট কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ঝামেলা হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো, এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না। ধন্যবাদ।